এমনিতেই করোনা আবহে আতঙ্কিত সারা দেশ, তার মাঝে আবার ঘূর্ণিঝড় আমফান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। সে ঘূর্ণিঝড় আমফান শুরু হওয়ার আগেই কিছু সতর্কতা ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু সতর্কতা বাণী দেওয়া হয়েছে। এই সতর্কতাগুলি কি কি দেওয়া হয়েছে সেগুলি নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আর এই আলোচনা করার আগে বলবো যে এই ঘূর্ণিঝড়ের প্রত্যেকটা আপডেট এই চ্যানেলে দেওয়া হচ্ছে, সো তোমরা যাতে প্রত্যেকটা আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেতে পারো এবং শেয়ার করে বন্ধুদের বা অন্য আরেকজনকে সতর্ক করতে পারো, তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার এই শেয়ার থেকে একটা মানুষ সেও সতর্ক হয়ে যেতে পারে। সো চলো দেখি কী কী সতর্কবাণী ঘূর্ণিঝড়ের আগে ও পরে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের আগে যে সতর্কবাণীগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমত গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না এবং আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, কারণ যদি ঝড় হয় বৈদ্যুতিক তার কোথায় কীরকম অবস্থাতে থাকবে, কোথাও ছিঁড়ে যাবে, কোথাও বিদ্যুৎ যে পোস্ট আছে সেগুলি ভেঙে যেতে পারে, তো বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে, সেজন্য আগে থেকে বলা হচ্ছে আপনার মোবাইল ফোনগুলো চার্জ দিয়ে রাখুন। রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহের খবরের দিকে খেয়াল রাখুন। রেডিও, টিভি এবং সংবাদপত্রে যে আবহাওয়ার খবর দেওয়া হচ্ছে সেগুলি আপনারা খেয়াল রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন, এমন কোনো জায়গায় রাখবেন না যাতে যদি প্রচণ্ড বৃষ্টি হয় যেন ভিজে যায় বা ভিজে পুড়ে নষ্ট হয়, এরকম কোনো জায়গায় রাখবেন না। জরুরি নথিপত্রগুলি অবশ্যই জল থেকে বাঁচিয়ে রাখুন। আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন খাদ্য, ওষুধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন। আপনার বাড়িতে কোনো রকম ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না এবং আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন। কোনো ধারালো বস্তু এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিড়িয়ে রাখবেন না। নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন, যদি কোনো গৃহপালিত পশু থাকে আপনার সেটা নিরাপত্তার জন্য তার বাঁধনটা খুলে দিয়ে রাখুন, যদি কোনো রকম প্রবলেম হয় সে যেন তার মতো কোনো এক সাইটে গিয়ে বেঁচে যেতে পারে। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না, মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। এগুলি হচ্ছে ঘূর্ণিঝড়ের আগে থেকেই সতর্কতা দেওয়া হয়েছে। আর ঘূর্ণিঝড়ের সময় বা ঘূর্ণিঝড়ের পরে আপনি কী কী করবেন তার জন্য কী কী সতর্কতা এখানে দেওয়া হয়েছে। প্রথমত, যদি আপনি বাড়ির ভিতরে থাকেন, বৈদ্যুতিক লাইন বা গ্যাস সরবরাহের মেন যে সুইচ সেগুলি বন্ধ রাখুন। বৈদ্যুতিক লাইন সম্ভব হলে ঝড়ের সময় মেন সুইচ অফ করে দিন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন। দরজা জানালা বন্ধ রাখুন, দরজা জানালা কোনো রকমে খোলা রাখবেন না, ঝড়ের সময় বন্ধ রাখবেন। খড়ের ঘর, কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ঝড়ের আগে থেকেই ঘূর্ণিঝড়ের কিছু কিছু আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে, যেমন স্থানীয় স্কুল, স্থানীয় কলেজ বা স্থানীয় কোনো ভালো পাকা বাড়িতে আশ্রয় নিন। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয়, কাঁচা বাড়ি বা ক্ষতিগ্রস্ত পাকা বাড়ি বা খড়ের ঘর হয় তাহলে অবশ্যই সেগুলি বর্জন করুন এবং কোনো ভালো জায়গায় নিরাপদ স্থানে আশ্রয় নিন। রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন, অন্য কোনো খবর দেখে আতঙ্কিত হবেন না, ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হবেন না। টিভি, রেডিও এবং সংবাদপত্রে যে আবহাওয়ার খবর দেওয়া হচ্ছে সেগুলোর দিকেই আপনারা লক্ষ্য রাখুন। আর বাড়ির বাইরে থাকলে কী কী করবেন, বাড়ির বাইরে যদি থাকেন তাহলে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় অথবা পাকা বাড়ি খুঁজে নিন। আপনার বাড়ির অবস্থা যদি খুবই খারাপ হয় তাহলে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব
নিকটস্থ কোনো ভালো পাকা বাড়িতে আশ্রয় নিন। এর সঙ্গে আরেকটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেহেতু ভয়াবহ করোনা এই সময় সারা দেশের মধ্যেই আছে, সারা পৃথিবীর মধ্যেই আছে, তার জন্য বলা হচ্ছে ঘূর্ণিঝড় বিষয়ক সতর্কতার পাশাপাশি করোনা নিয়েও সতর্ক থাকুন। সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও অন্যান্য সরকারি আশ্রয় কেন্দ্রে থাকার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। এছাড়া করোনা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা অন্যান্য নির্দেশাবলীগুলিও মেনে চলুন।